হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই। আমি সুনীল আজ উপস্থিত হয়েছি আধুনিক ভারতের ইতিহাস চর্চায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আমাদের আলোচ্য বিষয় ছিল দশম শ্রেণীর পাঠ্যাংশ, এবং দশম শ্রেণীর পাঠ্যাংশে আমরা আলোচনা করেছিলাম ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও বানিয়ে ফেলেছি, এবং আমাদের আলোচনা শেষ হয়েছিল আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতি। তো উপাদান ব্যবহারের পদ্ধতিতে আজ আমরা আলোচনা করব সংবাদপত্র এবং সাময়িক পত্র। সংবাদপত্র ও সাময়িক পত্র, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সংবাদপত্র এবং সাময়িক পত্র একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সাধারণভাবে সংবাদপত্র বলতে সেটাই বোঝায় যে পত্রিকা প্রত্যেক দিনের সংবাদ নিয়ে উপস্থিত হয়, তা হলো সংবাদপত্র। এবং সাময়িক পত্র হলো কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে। সাময়িক শব্দের অর্থই হলো সময় এর অন্তর বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে সংবাদপত্র বা যে পত্রিকা প্রকাশিত হয় তাকে বলা হয় সাময়িক পত্র। আর যদি আমরা এর মধ্যে পার্থক্য দেখি, তাহলে দেখতে পাই সংবাদপত্রে সাধারণত দৈনন্দিন খবরের কথাই উঠে আসে, এবং সাময়িক পত্রে দৈনন্দিন খবর ছাড়াও বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের কথা, অর্থাৎ বিভিন্ন ধরনের রচনা, গল্প, উপন্যাস, শিশু পরিচর্যা, উদ্যান পরিচর্যা, স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের কথা উল্লেখ থাকে সাময়িক পত্রে। এবং সংবাদপত্রের কাগজ তুলনামূলক সস্তা হয়, এবং সাময়িক পত্রের কাগজ তুলনামূলক একটু ভালো হয়, এবং এই সাময়িক পত্র কখনো এক সপ্তাহ, এক পক্ষ, এক মাস বা এক বছর অন্তর প্রকাশিত হয়। এরপর আমরা দেখে নেব সংবাদপত্র এবং সাময়িক পত্রের গুরুত্ব কতখানি। সংবাদপত্র এবং সাময়িক পত্রের হাত ধরে আমাদের 19 শতকের নবজাগরণের সূত্রপাত হয়, বা সংঘবদ্ধ করার ক্ষেত্রে সংবাদপত্র এবং সাময়িক পত্র একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। 19 শতকের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 1850 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে সকল সংবাদপত্র প্রকাশিত হতে থাকে, তাদের হাত ধরে ভারতের বুদ্ধিজীবী এবং শিক্ষিত সম্প্রদায় একত্রিত হতে শুরু করে, এবং এই একতায় পরবর্তীকালে ভারতের স্বাধীনতা নিয়ে আসতে সহায়তা করে। তাহলে আজ আমরা দেখে নেব 19 শতকের প্রকাশিত বিভিন্ন ধরনের সংবাদপত্রগুলো, এবং আমাদের পাঠ্যাংশে আলোচিত বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে দেখে নেব। আসা যাক বিভিন্ন ধরনের সংবাদপত্র। যদি আমরা সংবাদপত্রের সূচনার কথায় আসি, তাহলে আমরা দেখতে পাই অগাস্টাস হিকি বা হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। এর সময়কাল ছিল 1780। 1780 খ্রিস্টাব্দে হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র, এবং এটি ছিল সাপ্তাহিক সংবাদপত্র। তারপরে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই শ্রীরামপুর মিশনের মাসম্যান প্রকাশিত দিকদর্শন এবং সমাচার দর্পণ। এর সময়কাল হলো 1818। এই দিকদর্শন হলো বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো দিকদর্শন, যার সম্পাদক ছিলেন মাসম্যান। এবং ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট, যার প্রকাশক ছিলেন অগাস্টাস হিকি বা হিকি সাহেব। এই হিকির বেঙ্গল গ্যাজেট এতই জনপ্রিয় ছিল যে একে হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেটও বলা হয়। এরপর যদি আমরা দেখি যে আমাদের ভারতীয় ব্যক্তিত্বের মধ্যে যারা সংবাদ প্রকাশনার সাথে যুক্ত ছিলেন, তাদের মধ্যে অগ্রগণ্য হলেন আমাদের আধুনিক পুরুষ নামে পরিচিত রাজা রামমোহন রায়।
এর প্রকাশিত হলো সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী, কৌমুদী এবং মিরার উল আকবর। রাজা রামমোহন রায় প্রকাশ প্রকাশ করেন। এরপরে যদি আমরা দেখি যে সংবাদপত্রের দুনিয়ায় যুগান্তর বা বিশেষ পরিবর্তন নিয়ে আসে নব্যবঙ্গ গোষ্ঠী, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, যারা ছিল ডিরোজিওর অনুগামী। তাদের মধ্যে হলো নব্যবঙ্গদের হলো নব্যবঙ্গরা যে সকল পত্রিকার সাথে যুক্ত ছিলেন তাদের মধ্যে হলো জ্ঞানান্বেষণ, জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, কোয়ারার প্রভৃতি। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখি বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র মহাশয় বঙ্গদর্শন 1872 বৈশাখ মাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন প্রকাশ করে। এছাড়াও বেশ কিছু সংবাদপত্র ভারতের জাগরণের ক্ষেত্রে বা ভারতকে একত্রিত বা সংঘবদ্ধ করতে সবিশেষ ভূমিকা নিয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট, যার সময়কাল হলো 1780। এছাড়াও মাসম্যান প্রকাশিত দিকদর্শন এবং সমাচার দর্পণ, তাছাড়া রাজা রামমোহন রায় প্রকাশিত সংবাদ কৌমুদী এবং মিরার উল আকবর। এছাড়াও রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠীর জ্ঞানান্বেষণ, ইনকোয়ার, ফুয়ার প্রভৃতি, বঙ্কিমচন্দ্র মহাশয় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন। এর পরবর্তী পর্যায়ে আমরা আরো বেশ কিছু সংবাদপত্র দেখে থাকি যা ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ভারতের কৃষক সমস্যা, নীল বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত খবরাখবর তুলে ধরে। যেমন বঙ্গভঙ্গের সময় প্রকাশিত অন্যতম একটি পত্রিকা হলো কৃষ্ণ কুমার মিত্রের মিত্রের সঞ্জীবনী। এখানে বঙ্গভঙ্গ সময় বয়কটের ডাক দেওয়া হয় সঞ্জীবনী পত্রিকায়। এছাড়া যদি আমরা দেখি তাহলে দেখতে পাই বিপিন চন্দ্র পাল, যিনি 70 বৎসরের লেখক বিপিন চন্দ্র পালের ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান মিরর প্রভৃতি। এছাড়াও যদি আমরা দেখি অরবিন্দ ঘোষ মহাশয়, যিনি পরবর্তীকালে ঋষি অরবিন্দ নামে পরিচিত হয় এবং পণ্ডিচেরিতে আশ্রম গড়ে তোলেন, সেই অরবিন্দ ঘোষ যে পত্রিকার সাথে যুক্ত ছিলেন তা হল বন্দে মাতরম, বন্দে মাতরম। এছাড়া অরবিন্দ ঘোষের ভাই বারিন্দ্র কুমার ঘোষ, বারিন্দ্র কুমার ঘোষের উল্লেখযোগ্য পত্রিকা ছিলেন যুগান্তর। এছাড়া আমরা জানি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার বিখ্যাত পত্রিকা হলো হিন্দু প্যাট্রিয়ট বা হিন্দু দেশনায়ক। তাহলে আমরা দেখলাম 19 শতকে ভারতের গণজাগরণে বা ভারতের জাতীয় চেতনা বিকাশের ক্ষেত্রে বেশ কিছু সংবাদপত্র এবং সাময়িকপত্র সবিশেষ ভূমিকা নিয়েছিল। এরপর আমরা দেখে নেব আমাদের পাঠ্যাংশে উল্লেখিত বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে। ভারতের জনজাগরণে বা গণজাগরণে বঙ্গদর্শনের কিরূপ ভূমিকা ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আসা যাক বঙ্গদর্শন। এই বঙ্গদর্শনের পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট নামে পরিচিত ছিলেন, চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা সম্পাদন করেন, সময়কাল হলো 1872। 1872 খ্রিস্টাব্দের বৈশাখ মাসে প্রথম বঙ্গদর্শনের প্রকাশ শুরু হয়। পরবর্তীকালে এর সম্পাদনার সাথে যুক্ত ছিলেন বঙ্কিমচন্দ্রের ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, এবং অনেক পরে এর সাথে যুক্ত ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা দেখতে পেলাম বঙ্গদর্শনের প্রথম সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 1872 খ্রিস্টাব্দে এই পত্রিকার সূচনা করেন। পরবর্তী সম্পাদক হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরো পরে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বঙ্গদর্শন সম্পর্কে বলতে গিয়ে বিপিনচন্দ্র বলেছেন, 70 বৎসরের লেখক বিপিনচন্দ্র পাল মন্তব্য করেছেন, এই সময়কাল অর্থাৎ 1870 দশক হলো বঙ্কিমের যুগ বা বঙ্গদর্শনের যুগ। অর্থাৎ 1870 খ্রিস্টাব্দে ভারতের জনমত গঠনে বা ভারতের সমাজ সংস্কৃতি আচার আচরণ সম্পর্কে তুলে ধরার ক্ষেত্রে যে পত্রিকা সবিশেষ ভূমিকা গ্রহণ করেছিল তা হলো বঙ্গদর্শন। তাই 1870 সময়কালকে বিপিনচন্দ্র পাল বলেছেন বঙ্গদর্শনের যুগ। এছাড়াও তিনি উল্লেখ করেছেন ফরাসি বিপ্লব 1789, 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব হয়, আমরা জানি যে ফরাসি বিপ্লবের গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দার্শনিকরা সবিশেষ ভূমিকা নিয়েছিল, ঠিক তেমনি যেমন সেখানে ছিল বিশ্বকোষ রচয়িতা ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকেরা 1779 খ্রিস্টাব্দের ফ্রান্সে সংগঠিত ফরাসি বিপ্লবে সবিশেষ ভূমিকা নেয়, ঠিক তেমনি ভারতের জাতীয় জাগরণে সবিশেষ ভূমিকা নিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত বঙ্গদর্শন। এ কথা উল্লেখ করেছেন বিপিনচন্দ্র পাল, এবং এই কথারই স্বীকারোক্তি আমরা পেয়ে থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। বিশ্বকবি বলেছেন, সেই সময় বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় লুট করিয়া লইল, বা বঙ্গদর্শন এসে বাঙালির হৃদয়কে লুট করে নিল। দুপুরবেলায় যখন বঙ্গদর্শন আসতো তখন কারুর ঘুম থাকতো না, এমন কথা উল্লেখ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর যদি আমরা বঙ্গদর্শনের বিষয়বস্তু যাই বা বঙ্গদর্শনে কি ধরনের খবর প্রকাশিত হতো, তাহলে আমরা দেখতে পাই এর বিষয়বস্তুর মধ্যে রয়েছে কৃষকদের দুরবস্থা, ইংরেজদের প্রতি ধিক্কার বা বাবু সম্প্রদায়ের কথা, বাবু কালচারের কথা। এছাড়া রয়েছে সাহিত্যচর্চা, ইতিহাস, ভাষাতত্ত্ব প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকায়। যেমন কৃষক দুরবস্থা, এখানে একটা প্রবন্ধ প্রকাশিত হয় বঙ্গদর্শনে, বঙ্গদেশের কৃষক, এই বঙ্গদেশের কৃষককে কৃষকরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বা তাদের দুরবস্থা কি রকম পর্যায়ে নেমেছিল সে সম্পর্কে তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। এছাড়াও বাবু কালচার সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, বাবু কালচার কলকাতায় সেই সময় একদল পাশ্চাত্য অনুগামী বা ইংরেজদের অনুগামী এক সম্প্রদায়ের উদ্ভব হয় যাকে বঙ্কিমচন্দ্র বাবু কালচার বলে উল্লেখ করেছেন। এই বাবু কালচার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অল্প শিক্ষিত বা পাশ্চাত্য শিক্ষিত ভারতীয়রা নিজেদেরকে সাহেব বলে মনে করত এবং দেশের সংস্কৃতি এবং কৃষ্টিকে অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত। তাই এই বাবু কালচারকে বঙ্কিমচন্দ্র বিষ্ণুর 10 অবতারের এক অবতার বলেছেন।
এছাড়াও রয়েছে সাহিত্য চর্চা, এবং সাহিত্য চর্চার মধ্যে আমরা দেখতে পাই সেই সময়ে বিভিন্ন ধরনের লেখকেরা এর সাথে যুক্ত ছিলেন। যেমন যুক্ত ছিলেন রমেশচন্দ্র দত্ত, নীলদর্পণ এর নাট্যকার দীনবন্ধু মিত্র, তাছাড়াও ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, বঙ্গদর্শনে নিয়মিত লেখালেখি প্রকাশ করতেন। এছাড়া এই বঙ্গদর্শন পত্রিকাতে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত জাতীয়তাবাদী উপন্যাস আনন্দমঠ প্রকাশিত হয়, এবং এখানে উল্লেখিত বন্দে মাতরম গানটিও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া বঙ্কিমচন্দ্রের যে সাম্য প্রবন্ধ তাও প্রকাশিত হয় বঙ্গদর্শনে। তাছাড়া ইতিহাস ভাষাতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হতো। এছাড়াও সে সময়কার বিভিন্ন ধরনের ঘটনাবলীর সম্পূর্ণ বিবরণ আমরা বঙ্গদর্শনে পেয়ে থাকি। অর্থাৎ 1870 থেকে পরবর্তী সময়ে আরো 10 বছর, অর্থাৎ 1872-এর প্রকাশকাল এবং 1883 পর্যন্ত সময়কালের যদি আমরা ইতিহাস জানতে চাই, তাহলে অবশ্যই বঙ্গদর্শনে দৃষ্টি রাখা প্রয়োজন। এই ছিল আমাদের বঙ্গদর্শনের আলোচ্য বিষয়। এরপর আমরা দেখে নেব সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে। এই পত্রিকা সোমবার প্রকাশিত হতো বলে এর নাম হলো সোমপ্রকাশ পত্রিকা, অর্থাৎ প্রত্যেক সোমবার প্রকাশিত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, আর এর প্রকাশকাল হলো 1858 এবং দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন। সময়কাল হলো 1858, 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়, এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার বিরুদ্ধে নাকি এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়, এবং এর সম্পাদনের সাথে যুক্ত ছিলেন, বিশেষ সহযোগিতা করেন বিদ্যাসাগর মহাশয়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, এবং বিদ্যাসাগর মহাশয় নাকি সংবাদ প্রভাকর পত্রিকার বিরুদ্ধে এই পত্রিকা প্রকাশ করেন, এমন মন্তব্য করেছেন বৈজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যদি আমরা সোমপ্রকাশের বিষয়বস্তু দেখি তাহলে আমরা দেখতে পাই যে সোমপ্রকাশ পত্রিকায় সে সময়ের রাজনীতি, অনেকে এই পত্রিকাকে ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকাও বলে উল্লেখ করেছেন। অনেকে এই পত্রিকাকে, অর্থাৎ সোমপ্রকাশ পত্রিকাকে, ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকাও বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমকালীন রাজনীতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হলো সোমপ্রকাশ পত্রিকা। রাজনীতি, নারী অবস্থা, নারীদের কিরূপ অবস্থা ছিল, অর্থাৎ আমরা জানি 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ প্রকাশিত হয়, এবং এর অল্প আগে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ পুনর্বিবাহ প্রচলন হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রচেষ্টায়, এবং সেই সম্পর্কে শিক্ষিত সম্প্রদায় কিরূপ মনোভাব ব্যক্ত করত বা নারীদের শিক্ষা প্রকল্পে সমকালীন সমাজের কিরূপ মনোভাব ছিল সে সম্পর্কে জানতে সাহায্য করে সোমপ্রকাশ পত্রিকা। অর্থাৎ নারী অবস্থা, কৃষক দুরবস্থা, কৃষক অবস্থা সম্পর্কে, কৃষক অবস্থা, শিক্ষা, শিক্ষা প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পেয়ে থাকি সোমপ্রকাশ পত্রিকায়। এছাড়া এই সোমপ্রকাশ পত্রিকার
বেশ কয়েকটি বৈশিষ্ট্য ছিল। যে সকল বৈশিষ্ট্যের জন্য সমপ্রকাশ পত্রিকা অন্যান্য পত্রিকাগুলোকে ছাপিয়ে গিয়েছিল বা তার একটা আলাদা স্বতন্ত্র মর্যাদা ছিল। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা যদি দেখি বৈশিষ্ট্য, সমপ্রকাশের বৈশিষ্ট্য, তাহলে আমরা দেখতে পাই মার্জিত রুচি। অর্থাৎ বর্তমান দিনে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পত্রিকাতে দেখে থাকি যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সম্পাদক মহাশয়রা বিভিন্ন ধরনের যে হেডলাইন থাকে তা অল্প বিস্তর উল্লেখ করে এবং কথাবার্তার বিভিন্ন ধরনের তারা প্রকারভেদ উল্লেখ করে বা বিভিন্ন ধরনের ঘুরিয়ে কথাবার্তা উল্লেখ করা হয়, যার ফলে পাঠকেরা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সমপ্রকাশ পত্রিকা তেমন কোনো কিছু পছন্দ করত না, তাদের রুচি ছিল অতিরিক্ত মার্জিত বা মার্জিত রুচির। দ্বিতীয়ত এই পত্রিকা ছিল নির্ভীক পত্রিকা। অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তিকে সমর্থন করে বা তার তোষণ বা তার গুণগান গেয়ে কখনোই এই পত্রিকা কোনো কিছু লেখালেখি ছাপত না। আমরা এই সময় দেখে থাকি অনেক রাজনৈতিক দল, অনেক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রকাশিত হয়। সেই ধরনের পত্রপত্রিকাতে সেই বিশেষ ব্যক্তি বা বিশেষ রাজনৈতিক দলকে সবিশেষ প্রাধান্য দেওয়া হয়, তারই গুণগান গাওয়া হয় এবং অন্যান্য কিছুকে অমর্যাদা করা হয়। কিন্তু সমপ্রকাশ পত্রিকা নির্ভীক পত্রিকা ছিল, অর্থাৎ এই পত্রিকায় কোনো প্রতিষ্ঠানকে গুণগান গেয়ে এক লাইনও লেখা হতো না বা কোনো ব্যক্তিকে সমর্থন করে তার সম্পর্কে অতিরিক্ত বাড়িয়ে কখনোই কিছু বলা হতো না, অর্থাৎ নির্ভীক পত্রিকা ছিল। আর এই নির্ভীক পত্রিকা থাকার কারণেই আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের যে দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রকাশিত হয়, যা অর্থাৎ লর্ড লিটনের সময়কালে যে দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন জারি করা হয়, তার পরিপ্রেক্ষিতে সমপ্রকাশ পত্রিকাকে এক বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর যদি আমরা দেখি যে সমপ্রকাশ পত্রিকার গুরুত্ব সম্পর্কে, তাহলে দেখতে পাই সমকালীন রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে নারীদের অবস্থা বা নারী সম্প্রদায় সম্পর্কে সেই সময়কার শিক্ষিত জনগণের মনোভাব কিরূপ ছিল। অর্থাৎ সেই সময়ে অনেকে মনে করত যে নারী শিক্ষিত হলে হয় সে অল্প বয়সে বিধবা হয়ে যাবে, না হলে তার অকল্যাণ হবে। এই সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা সমপ্রকাশ পত্রিকা থেকে জানতে পারি। এরপর যদি আমরা টুকরো কথা দেখি, আমাদের আলোচ্য বিষয়ে টুকরো কথাই ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা। তাহলে আমরা আগে জেনে নিই যে ইন্টারনেট বলতে কি বুঝি। ইন্টারনেট শব্দটির অর্থ হলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থাকে বলা হয় ইন্টারনেট। এই ইন্টারনেটের সূচনা হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে। এই ইন্টারনেটের সূচনা হয় WWW, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সূচনা হয় 1889 খ্রিস্টাব্দে স্টিম বার্নার্স লি এর সূচনা করেন। এবং যদি আমরা এর সুবিধা দেখতে যাই, ইন্টারনেটের সুবিধা, তাহলে আমরা দেখতে পাই ইন্টারনেটের সুবিধা হলো খুব সহজলভ্য বা সহজে পাওয়া যায় বিভিন্ন ধরনের তথ্য। আমরা খুব সহজে ঘরে বসে পেয়ে থাকি ইন্টারনেটের সুবিধার্থে। যে সকল তথ্য পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় বা বিভিন্ন ধরনের জায়গার সাথে যোগাযোগ করে উঠতে হয়, সে সকল ক্ষেত্রে ইন্টারনেট খুব সহজলভ্য বা সহজেই সকল কিছু আমাদের হাতের সামনে এনে উপস্থিত করে। দ্বিতীয়ত এর খরচ অনেক কম। আমরা দেখতে পাই যে ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে
পঠন পাঠনের ক্ষেত্রে বা বিশেষ কিছু জানার জন্য প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পর্কিত না হয়েও আমরা ফোনের মধ্য দিয়ে বা কম্পিউটারের মধ্য দিয়ে সহজে সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারি। এছাড়াও রয়েছে কি না, অনেক সময় আমরা কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকলে তা ইন্টারনেটে লিখে সরাসরি সার্চ করলে সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। অর্থাৎ দেখা যাচ্ছে ইন্টারনেটের আমাদের দিনকে অনেক সহজ সরল এবং সুন্দর করে তুলেছে। এছাড়া বর্তমান দিনে অর্থাৎ আজ যখন জাতীয় বিপর্যয় বা কোভিড-19 প্রকোপে সারা বিশ্বে দুরাবস্থার সৃষ্টি হয়েছে, তখন আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি তারা এই ইন্টারনেটের সুবিধার্থেই বাড়িতে বসে লেখাপড়া করার সুযোগ পাচ্ছি। সুতরাং দেখা যাচ্ছে ইন্টারনেট আজকে একটা বিপ্লবের পর্যায়ে উপস্থিত হয়েছে। আর যদি আমরা এর অসুবিধা দেখি ইন্টারনেটের অসুবিধাগুলো, তাহলে আমরা দেখতে পাই যে ইন্টারনেটের যেমন সুবিধা রয়েছে তেমনি বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেমন এর অসুবিধার মধ্যে দেখা যায় যে সব সময় লিংক বা সার্ভার থাকে না, তাই অনেক সময় আমরা যখন পড়তে বসি বা পড়ার মানসিকতা নিয়ে উপস্থিত হই তখন লিংকের সমস্যার বা সার্ভারের সমস্যার জন্য আমাদের পড়ার ব্যাঘাত ঘটে। আবার অনেক সময় কি হয়, যখন আমি কোনো এক জিনিস সম্পর্কে জানতে চাই বা কোনো একটা নির্দিষ্ট তথ্য সম্পর্কে জানতে চাই, ইন্টারনেট কেবলমাত্র সেই তথ্য সম্পর্কেই আমাদের জ্ঞান দিয়ে থাকে, তার সম্পর্কিত অন্য কোনো কিছু সম্পর্কে সে কোনোরূপ ধারণা দেয় না, যার ফলে কেবলমাত্র একটা নির্দিষ্ট জিনিস সম্পর্কে আমরা জানতে পারি বা তার পারিপার্শ্বিক জিনিস সম্পর্কে আমরা সার্বিক ধারণা নিতে পারি না। এর ফলে কি হয় না, আমাদের মনের বিকাশ ঠিকমতো ঘটে না, বা বলতে পারি আমাদের তথ্য পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি কিন্তু তার সাথে হৃদয় বা আবেগের সংযোজন ঘটে না, যা এর একটা বড় সমস্যা। এছাড়া আমাদের ভারতবর্ষের মতো দরিদ্র দেশে সকলের ক্ষেত্রে ইন্টারনেট বা ফোন বা কম্পিউটার ব্যবহার করা সম্ভব নয়, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের বেশ কিছু সুবিধাও রয়েছে এবং এর বেশ কিছু অসুবিধাও রয়েছে। তাহলে শেষ পর্যন্ত এটাই বলা যেতে পারে যে ইন্টারনেট আমাদের স্বাভাবিক দিনযাপনকে অনেক সহজ বা সুন্দর করে তুললেও পঠন পাঠনের ক্ষেত্রে বইয়ের বিকল্প কখনোই নয়। এবং আমরা যদি তথ্যের বা ইন্টারনেটের সাথে যদি বইয়ের সংমিশ্রণ করে পঠন পাঠন নিতে শুরু করি বা ইন্টারনেট ও বইকে একত্র রেখে পড়াশোনা করতে পারি, তাহলে তা আমাদের ক্ষেত্রে অনেক বেশি মঙ্গলজনক। এই ছিল আমাদের আলোচ্য বিষয় আজ এই পর্যন্তই, যার ফলে আমাদের ইতিহাসের ধারণা পুরোপুরি সম্পূর্ণ হলো। এর পরে ভিডিওতে আমরা ইতিহাসের ধারণার মাস্টার ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনাদের সহযোগিতা আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে, সুতরাং সহযোগিতা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। নমস্কার।